প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো তোমরা? আমি জেলিয়া সুলতানাপুর বাসার ব্যবস্থাপনা সরকারি শামসুর রহমান কলেজ। আজ আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তবে সংগঠন ব্যবস্থাপনা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমি এখানে সাজিয়েছি, তবে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো বাসায় করে নিবা। যেহেতু এই মহামারী করোনাকালীন এই মুহূর্তে আমরা সবাই গৃহবন্দী, তাই ঘরে বসে পড়াশোনার বিকল্প আমাদের আর কোনো রাস্তা নেই। তাহলে এই যে প্রথমে দেখো, আমি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করছি এখানে, যে ব্যবসায় কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে ব্যবসা। তাহলে ব্যবসা যদি করি, সেক্ষেত্রে তোমার কি বলছে যে মুনাফা অর্জন হতে হবে এবং বৈধ অর্থনৈতিক হতে হবে। তাহলে এরপরে আসি আমরা শিল্প। শিল্প কি? শিল্প হচ্ছে যে প্রক্রিয়া প্রাকৃতিক সম্পদ আহরণ, নিষ্কাশন এবং রূপগত পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়, সেটি হচ্ছে শিল্প। যেমন প্রকৃতি থেকে আমরা বিভিন্ন উপকরণ নিয়ে, যেমন উদাহরণ দিয়ে, যেমন মানে একটি গাছ প্রকৃতি থেকে পাওয়া, সেই গাছ থেকে কি করি আমরা কাঠ তৈরি করি। কাঠের মাধ্যমে আমরা আমাদের চাহিদা মতো বিভিন্ন আসবাবপত্র তৈরি করি। যখন একটি আসবাবপত্র তৈরি করি, তখন কিন্তু এটি একটি রূপগত উপযোগ সৃষ্টি হয়। তিন নম্বরে আসি আমরা প্রজনন শিল্প। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ পুনর উৎপাদনের মাধ্যমে ব্যবহৃত হয় তাকে বলে প্রজনন শিল্প। এরপর চার নম্বর আসি প্রক্রিয়াজাত শিল্প। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে পণ্য উৎপাদন করা হয় তাই হচ্ছে প্রক্রিয়াজাত শিল্প। পাঁচ নম্বর আসি বাণিজ্য। বাণিজ্য কি? বাণিজ্য ব্যবসায় বন্টন প্রক্রিয়ার একটি শাখা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবা সামগ্রী, বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে বৈধ কার্যগুলি হচ্ছে বাণিজ্য। এরপর ছয় নম্বর আমদানি কি? আমদানি হচ্ছে অন্য দেশ থেকে পণ্য ক্রয় করে হচ্ছে আমদানি। পণ্য রপ্তানি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ করা। পুনরপ্তানি হচ্ছে কোনো দেশ থেকে পণ্য এক দেশ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে কোনোরূপ পরিবর্তন ছাড়াই যখন অন্য দেশে বিক্রয় করা হয় সেটাকে বলা হয় পুনরপ্তানি। এরপরে আমরা আসি আট নম্বরে পূর্ণিতকরণ কি? পূর্ণিতকরণ হচ্ছে পণ্যের নির্ধারিত পূর্ণিতকরণ। উৎপাদিত পণ্য সেবা সামগ্রী একটি নির্ধারিত মান বিতরণ হচ্ছে পূর্ণিতকরণ। এরপর আসি প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পটা কি? প্রাথমিক শিল্প হচ্ছে কোনো পরিবর্তন ছাড়াই যে উপযোগ সৃষ্টি করা হয় পণ্যদ্রব্যের ক্ষেত্রে, সেটি হচ্ছে প্রাথমিক শিল্প। দশ নম্বরে আসি সামাজিক শিল্প। সামাজিক শিল্প কি? সামাজিক শিল্প হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, জনকল্যাণের জন্য যে শিল্প তৈরি করা হয় তাই হচ্ছে সামাজিক শিল্প। সব লাস্ট আমরা আছি সিক্স সেমটা কি? সিক্স সেম হচ্ছে ম্যান মেটেরিয়ালস, মানি, মেশিন, মার্কেট,
মানি মেথড মার্কেট। আবার বলছি সিক্স এম হচ্ছে ম্যান, মেটেরিয়ালস, মেশিন, মানি মেথড মার্কেট। তোমরা এই প্রশ্নগুলো বাসা বাসা পড়ে নিবা। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।